আসাদ নূর নাস্তিক নাকি আসাদ নূর আল্লাহ বিদ্বেষী? একটা লোক কিভাবে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সে মরুর ডাকাত? একটা লোক কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বলে? কোন একটা হুজুর যদি বলাৎকার করে, কোন একটা হুজুর যদি ধর্ষণের সঙ্গে জড়িত হয়, কোন মাদ্রাসার শিক্ষক যদি খারাপ কাজ করে, তার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক বলা যায় কি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য মরুভূমির ডাকাত বলা যায় কি না? আরে ভাই, যখন মরুভূমিতে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতিয়ে রাখা হতো, সেই প্রথা বন্ধ করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই ব্যক্তিরা কিভাবে ধর্ষণ হয়, এই ব্যক্তিরা কিভাবে ডাকাত হয়? এবং যখন গোত্রসমূহ মারামারি করছিল, যেটাকে বলা হতো আয়ামে জাহেলিয়াত, এই কথাটি সত্য কিনা? সেই সময় মরুভূমিতে দাঙ্গা হাঙ্গা চলছিল, সেই দাঙ্গা হাঙ্গা বন্ধ করে মরুভূমিতে শান্তি প্রতিষ্ঠা করেছে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই লোককে আসাদ নূর ডাকাত বলে কিভাবে? আমার খুব মানে সন্দেহ হচ্ছে যে এরা নাস্তিক নাকি আল্লাহ বিদ্বেষী। কার টাকায় তারা এগুলো করছে? আমরা বিভিন্ন সময় দেখেছি ইউরোপে বিভিন্ন বাংলাদেশের নাগরিকরা অ্যাসাইলাম পাওয়ার জন্য এবং সেখানে আশ্রয় লাভের জন্য আল্লাহকে গালিগালি করে, নবীকে গালিগালি করে। আমার প্রশ্ন হলো, এই আসাদ নূরের যারা আছে এরাও সেই রকম কি না? তা না হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি এত ক্ষোভ কেন? এখন এরা এদের কথা যারা প্রতিক্রিয়া জানায় তাদেরকে এরা উগ্র বলে, তাদেরকে এরা জঙ্গি বলে। আমি আসাদ নূরকে বলতে চাই যে তুমি যে কাজটা করছো, একটা ধর্মের মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম ধর্ম, সেই ধর্মের মানুষদেরকে তুমি উত্ত্যক্ত করছো, তাদেরকে তুমি পীড়া দিচ্ছ, তাদেরকে খোঁচাচ্ছ, এইটা কি উগ্রতা না? তোমার বিরুদ্ধে কেউ সমালোচনা করলে সেটাই খালি উগ্রতা, কিন্তু তুমি যে মানুষকে কষ্ট দিচ্ছ, কোটি কোটি মানুষকে কষ্ট দিচ্ছ, এইটা কি উগ্রতা না? এইটা কি জঙ্গিপনা না? শুধু তোমাকে যদি কেউ সমালোচনা করে তাহলে সেটা জঙ্গি কাজ। তোমাকে কমেন্টে কিছু মানুষ যায় সমালোচনা করছে, তুমি একজন মানুষকে তোমাকে বকা দিচ্ছে, কিন্তু তুমি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সারাক্ষণ হ্যারাসমেন্ট করছো, সাইবার হ্যারাসমেন্ট করছো, তোমার কি? বিভিন্ন আইসিটি মামলা আছে, এই আইসিটি মামলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয় যদি কেউ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন গ্রেপ্তার হয়, কিন্তু আফসোস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় না, হয় না। হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে মরুর ডাকাত বলা হচ্ছে, তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এরা কারা, কাদের পৃষ্ঠপোষকতায়? এই পুলিশ, এই র্যাব, এই গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স, এগুলো দিয়ে কী হবে? ইন্টারপোল দিয়ে কী হবে? যদি আসাদ নূরদেরকে ডেকে না বলা যায় যে তুমি কেন করছো, পুলিশ তাকে ডেকে বলেছে, কখনোই বলেছে যে আসাদ নূর সাহেব আপনি এগুলো কেন করছেন? যে নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাস করে না, খুব ভালো, না করতে পারে, ওর বিশ্বাস হয় না, করবে না, কিন্তু আর একজনকে কেন ছোটো করছে? কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অপদস্থ করে, আল্লাহকে আপনার হলো গালিগালাজ করে তার বড় হতে হবে কেন? এদের একটা কথা যে হিউম্যানিটি ফার্স্ট, এরা কি মানবাধিকার নিয়ে কাজ করে, মানবতা? এটা ভাই কেমন মানবতা যে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কষ্ট দিচ্ছ, কেমন মানবতা? এটা কি মানবতা? শুধুমাত্র গায়ে মারলেই কি মানবতা লঙ্ঘিত হয়? গায়ে আঘাত করলেই কি মানবতা লঙ্ঘিত হয়? শুধুমাত্র খুন করলে কি মানবতা লঙ্ঘিত হয়? কথা দিয়ে মানবতা লঙ্ঘিত হয় না? মানুষকে চামার মুচি এসব বলে মানবতা লঙ্ঘিত হয় না? একটা নির্দোষ মানুষকে ডাকাত বলে মানবতা লঙ্ঘিত হয় না? একটা নির্দোষ মানুষকে চোর বলে মানবাধিকার লঙ্ঘন হয় না? এই আসাদ নূরেরা এরা মানবাধিকারের ঝুলি মানে দোকান নিয়ে বসছে, মানবাধিকারের দোকানের আড়ালে এরা নাস্তিকতাবাদ প্রচার করে, এরা সহিংসতাবাদ প্রচার করে, এবং এরা বলছে যে আমাদের যে ব্লগার ভাইরা, ব্লগারদের নিরাপত্তা দরকার, ব্লগাররা সারাক্ষণ আল্লাহ রাসূলকে নিয়ে খোঁচাখুচি করবে, তাদের নিরাপত্তা দরকার। ভালো, তোমাদের নিরাপত্তা দরকার, ফলে তোমরা যে সমাজের নিরাপত্তা নষ্ট করছো এর দায় নিবে না তোমরা, নাকি তোমরা ব্লগার? এরা বলে যে আমরা ফ্রি থিঙ্কিং করি, মুক্ত মনা এরা, হ্যাঁ মুক্ত মনা, তাহলে তোমরা মুক্ত মনা কথা বলবা, তোমাকে নিয়ে যাওয়ার কথা বলবে, ওইটা মুক্ত মনা না? মুক্ত মনার দোকান নিয়ে বসছে এই শয়তানগুলোকে। আমরা এদেরকে আহ্বান জানাই যে আপনারা নাস্তিক ভালো কথা, আপনাদের নাস্তিকতাবাদ, আপনারা কেন নাস্তিক এটা প্রচার করেন?
কিন্তু ভগবানকে গালি দেন না, আল্লাহ রাসূলকে গালি দেন না, বুদ্ধকে গালি দেন না, আপনাকে গালি দিয়ে কেন বড় হতে হবে? এবং দুঃখের বিষয় দেখেন, এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটায় হত্যা করে, মানুষের খাদ্যাভ্যাস কী হবে এইটা মানে ঠিক করে দিচ্ছে যে গরু মাংস হতে পারবে না। আসাদ নূরকে তো কোনোদিন বলতে দেখলাম না যে কেন গরু মাংস খাওয়ার জন্য মানুষ পিটায় হত্যা করেছে। আমি ভারতের নাগরিকদের বলি, গরু মাংস খাওয়া যাবে না, তাহলে গরু বাংলাদেশে কেন পাঠান? খাওয়ার জন্য তো, কাটার জন্য তো পাঠান। এবং বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এরা বিজেপির পৃষ্ঠপোষকতা করে ভারতে, এরা গরু মাংস খেলে মানুষকে পিটায় হত্যা করে। অথচ সবচেয়ে বড় গরুর মাংসের কোম্পানি হলো এদের, সবচেয়ে বড় গরুর মাংসের কোম্পানি এগুলো এদের। এবং আমি হিন্দু ভাইদেরকে, ভারতের নাগরিকদেরকে বলতে চাই যে আপনারা দেখেন এখানে গরুর মাংস খেলে পিটায় মারেন, আপনি যখন ইউরোপে যান একই দোকানে শুকুরের মাংস পাওয়া যায়, একই মুরগির মাংস পাওয়া যায়, একই দোকানে গরুর মাংস পাওয়া যায়, ওই দোকানে আপনি খান না ভাত, ওই দোকানে আপনি চাকরি করেন না। আপনারা যে অসংখ্য মানুষ, ইন্ডিয়ার প্রচুর মানুষ মধ্যপ্রাচ্যে গেছে, বাংলাদেশে যেরকম প্রচুর মানুষ, ইন্ডিয়াও, ওখানে তো সারাক্ষণ গরু জবাই করে, তাহলে ওই ওই দেশে আপনারা গেছেন কেন? তাই না? মানুষের খাদ্য অভ্যাসের উপরে এরকম জুলুম চলে, আসাদ নূরকে যেদেরকে কোনোদিন দেখলাম না সমালোচনা করতে, ওদের মূল সমস্যা হলো আল্লাহ রাসুল এবং মুসলমানরা। এবং এই মুসলমানরা যখন প্রতিক্রিয়া দেখায় তখন এরাই আবার প্রচার করে যে মুসলিমরা হলো জঙ্গি উগ্রতা, অথচ সারাক্ষণ ঘৃণা ছড়ায়, সারাক্ষণ উগ্রতা ছড়াচ্ছে এরা ফেসবুকে। এদেরকে বলার কেউ কিছু নাই, না রাষ্ট্র, না পুলিশ, না র্যাব প্রশাসন, কেউ কিছু নাই, এরা স্বাধীন, এদের বলতে পায়, কিন্তু এদেরকে কেউ কিছু বলতে পারবে না। নাস্তিক নাকি ইসলাম বিদ্বেষী, আমার প্রশ্ন, সে আসলে নাস্তিক নাকি ইসলাম বিদ্বেষী? যে নাস্তিক সে তো কোনো খোদাকেই বিশ্বাস করে না, সে আল্লাহকেও বিশ্বাস করে না, ভগবানকেও বিশ্বাস করে না, যিশুকে বিশ্বাস করে না, তারপরে বুদ্ধকে বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করে না, নাস্তিক, যে সৃষ্টিকর্তায় বিশ্বাস নাই। এখন আমরা আসাদ নূর এবং তার যে সাঙ্গপাঙ্গ এদেরকে দেখছি যে এরা শুধুমাত্র আল্লাহকে নিয়ে বিদ্বেষ ছড়ায়, এদেরকে কোনোদিন দেখিনি গৌতম বুদ্ধকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, ভগবানকে নিয়ে, যিশুকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, তাদের প্রতি তাদের কোনো মাথা ব্যথা নাই, এদের মাথা ব্যথা শুধু আল্লাহকে নিয়ে।